এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। লিসেন টু এবিসি নিউজ এজিটি লাইভ। মানুষটি যে এইগুলিকে আপনারা এই যে এত ছাত্রদের উপর এত প্রেসার ক্রিয়েট করা সেটাকে আপনারা স্কুলগুলিতে এই যে অনিবাস স্কুল ট্যান্ডাস স্কুল ও জেনারেল স্কুলগুলিতে যেন ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না ছাত্রদের একটা দাবি তো সেটা আমাদের কাছে এসেছে আমরা এটা নিয়ে মুভমেন্ট করব ঠিক না আমরা মুভমেন্ট করব আর আজকে এখানে আছেন আমাদের এনএসওয়াইয়ের ভাইস প্রেসিডেন্ট সৌম্যজ্যোতি আমার এনএসওয়াইয়ের নেতা আছেন তো আজকে আমরা এখানে প্রেস কনফারেন্স শেষ করছি ধন্যবাদ আজকে আপনারা জানেন গত 31 তারিখে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছিলাম আর লো এন্ট্রান্স কলেজের পরীক্ষা বিষয়ে যে ইমিডিয়েট সেটাকে দরকার পড়ে জুলাই মাসের 10 তারিখে যে ইজু আদার মাইনরিটির একটা প্রোগ্রাম আছে তো যার কারণে সেটাকে দরকার করে 12 তারিখ করার জন্য তো ওনারা ডাইরেক্টর এডুকেশন আমার কথা সঙ্গে সঙ্গে আশ্বস্ত করে ওনারা 12 তারিখ লো এন্ট্রান্স কলেজের পরীক্ষা নিচ্ছে তো বেসিক্যালি আপনারা জানেন যে এনএসওয়াই লড়াই করার পরে সেটা সাকসেস হয়েছে তো আমরা বলতে চাই যে এই যে একটা ন্যাশনাল হলিডে এই হলিডের দিন শিক্ষা দপ্তর একটা নোটিফিকেশন দিয়েছিল যে 10ই জুলাই লো কলেজের এন্ট্রান্স নেবে ওনারা কি জানে না যে 5 তারিখ 10ই জুলাই একটা ন্যাশনাল হলিডে আছে নিশ্চয়ই জানে দপ্তরগুলি কি করছে দপ্তরগুলি হলিডে সম্পর্কে কোনো ধারণা নেই লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ ছাত্রদের লক্ষ লক্ষ টাকা খরচ করে পাবলিকের টাকা খরচ করে এইভাবে পাবলিসিটির জন্য কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে আপনারা বলুন তো আপনারা মিডিয়া আছেন কত লক্ষ লক্ষ টাকা খরচ করেছে সেটাকে চেঞ্জ করে 12 তারিখ নেওয়া হয়েছে 12 জুলাই আমরা বলতে চাই এই যে একটা ন্যাপটার জন্য ঘটনা হয়েছে সেটার জন্য আপনারা কি ভূমিকা নিচ্ছেন আমরা ডিমান্ড করছি ইমিডিয়েট যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে ছাত্রছাত্রীদের লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে এই শিক্ষা দপ্তর লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে আপনি সিটির জন্য লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে সেটার জন্য আমরা ইনভেস্টিগেশন দায়িত্ব ইনভেস্টিগেশনের জন্য আমরা আবেদন জানাচ্ছি যে ইমিডিয়েট ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে যদি না নেয় তাহলে আমরা ছাত্র এনএসআই বসে থাকতে না আমরা লড়াই করতে জানি কিভাবে লড়াই করতে আপনারা বিগত দিনে দেখেছেন বিগত দিনে দেখেছেন আমরা কিভাবে এনএসআই ছাত্রদের সাথে লড়াই করছি এনএসআই জয় 10ই জুলাইকে এটাকে চেঞ্জ করে 12 জুলাই নেওয়া হয়েছে সেটার জন্য এনএসআই অতি সত্তর স্কলারশিপ যদি না দেওয়া হয় তাহলে ডাইরেক্টর আমি
সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কোনো ছাত্ররা দায়ী থাকবে কেন সেটা কোনো ছাত্র সমস্যা হবে কেন আমরা ডিমান্ড করছি অতি সত্বর ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে অতি সত্বর স্কলারশিপ জন্য দেওয়া হয় সেটার জন্য আপনাদের মাধ্যমে আমার বার্তা এবং তিন নম্বর পয়েন্ট হলো যে অনেক স্কুলে এই যে এই আপনার বিদ্যাজ্যোতি স্কুলের নাম করে যে ছাত্রছাত্রীদের থেকে হাজার হাজার টাকা নিচ্ছে সেটার জন্য কেন ছাত্রছাত্রীরা দিতে হবে কেন ছাত্ররা দেবে হাজার হাজার টাকা আপনারা তো বলেছিলেন ফ্রি এডুকেশন তো ফ্রি এডুকেশন যদি থাকে তাহলে আপনারা কেন ছাত্রছাত্রীদের থেকে পয়সা নিচ্ছেন কেন পয়সা নিচ্ছেন গ্রামের গঞ্জের ছাত্রছাত্রীরা পরিবাররা অনেক গরিব দুঃখী ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছেন স্কুল বলে স্কুল বলে কে প্রাইভেট স্কুলের নাম করে আপনারা হাজার হাজার টাকা ছাত্রছাত্রীদের থেকে লুট করে নিচ্ছেন এই সরকার একটা জনবিচ্ছিন্ন হয়ে গেছে যা খুশি তাই শুরু করে দিয়েছে প্রতিবাদ করা যাবে না কোরেট কোরেটে একটা ক্রাইম তৈরি করে রেখেছে বিজেপি আর এসএস পরিচালিত সরকার কেন আপনারা যদি এতই ভয় থাকে তাহলে আপনারা কেন কেন আপনারা ছাত্রদের উপর অত্যাচার করছেন আমরা প্রতিবাদ করলে আপনাদের ভয় কেন আপনারা বলেন তো আপনারা তো মিডিয়ায় আছেন আপনারা দেখছেন প্রত্যেক দিন প্রতিনিয়ত সারা দুপুরে একটা তো এনে ফোন লড়াই করছে বিকল্প ছাত্র সংগঠন আপনারা দেখছেন লড়াই করছে এনে ফোন একমাত্র লড়াই করছে সারা রাজ্যে তো আমরা বলতে চাই আরে অভিজিৎ দা